শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি আজকে তো রবিবার আমার কাজ ছুটি তো এখন যাব আমি মার জন্য মানে মা রান্নাঘরের জন্য মাটি আনতে তো মা দু তিন দিন ধরে বলেই যাচ্ছে কিছু একটা করে দে মাটি আনে দে ত্যান আমি এখন যাব আর মা মার জন্য আর কি আমার বাড়ির পাশে একটা মাঠ আছে ওই মাঠের থেকে মাটি নিয়ে আসবো আমি তো আমি একটা ভাইকে সঙ্গে করে নিয়ে যাব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মা রান্নাঘরটা আজকে পুরো ভালো করে চকচকা করে আমি বানাবো এই যে এখন আমরা চা খাচ্ছি তোমাদের হয়ে গেছে চা খাওয়া এখন বাজে প্রায় সাড়ে নয়টা এখন চাটা খায় আমরা বেরোবো আমি বেরোবো এখন ওই ভাইটাও চলে আসবে ওই ভাইটা আর আমি দুজন মিলে মাটি উঠাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি যাচ্ছি তাহলে মাটিটা নিয়ে আসি এ বস্তা নিয়ে আসলাম ওই যে বুটুদার দোকান থেকে দুইটা বস্তা তিনটা বস্তা নিয়ে আসছি এগুলা নিয়ে যাই যে কোদাল নিয়ে যাই নিয়ে আসি তাহলে মাটিগুলা যাও হ্যাঁ জঙ্গল দেখো এই জঙ্গলের ভিতরে একটা পিছনে ফাঁকা জায়গা আছে আমরা এখান থেকে মাটিটা উঠাবো সঙ্গে আমার ভাইও আছে ভাইটাকে তোমাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন যাই তো দুইজন মিলে ঢুকে গেলাম অ্যামাজন ফরেস্টের ভিতরে এত ঘন ভিতরে জঙ্গল হয়ে গেছে আর এই যে এখান থেকে আমরা মাটিটা তুলব এই যে গাড্ডা করলাম এখান থেকে মাটি তুলব আমরা দুইজন মিলে এই যে এই ভাইটার কথাই বলছিলাম এটা আমার পাড়ারই ভাই ওর নাম হচ্ছে শুভ খুব ভালো ভাই আমাদেরই পাড়ার একটা এখন মাটি তুলি তো এই যে এখন শুভ মাটি ভরতেছে তিন বড়া মাটি ভরা হয়ে গেলো আমাদের আদা আদা করে আর এক বস্তা বললে পুরা হয়ে যাবে মার তো হয়ে গেল আমাদের মাটি খোরা পুরো অবস্থা খারাপ ঘাইমে ঠাইমে একদম দুজনেরই এই যে চার বস্তা মাটি ভরলাম হয়ে যাবে চার বস্তা আধা আধা করে ভরছি এখন বাবাকে ফোন করব বাবা এসে টোটোতে করে নিয়ে যাবে এগুলাতে আগে রাস্তায় উঠায়নি এগুলোকে তারপরে বাবাকে ফোন করব এই যে বাবা চলে আসছে এখন সব এই যে এগুলো বস্তা উঠায় দিব বাবার গাড়িতে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে রবিবার সকাল এখন ওই ধরো দশটা মতো বাজে একটু দেরি করেই আজকে দিনের শুরু হয়েছে যদিও বা সকালের সমস্ত যেগুলো বাসি কাজ থাকে সেগুলো হয়ে গেছে আমার এবং রিয়া দুজনেরই একটুখানি বাজারে আজকে গিয়েছিলাম তো দেখো কি কি এনেছি তো এই যে মা বাজার থেকে চলে আসলো এই যে মাছ আনছে এটা রুই মাছ আর এই যে দুয়াটি ঢিকি শাক আর এই যে পটল আর এই যে ডাটা শাক শাক তো না ডাটা আর কালকের হচ্ছে আলু আছে আলু আর বেগুন কালকের এই যে বাড়ির উপর থেকে নিয়েছিল এই হচ্ছে আজকে আমাদের সবজি আর মাছ সারা সপ্তাহটাই মোটামুটি চলে গেল একদিনও মাছ খাওয়া হয়নি ওই যে গত রবিবারে খাওয়া হয়েছিল তার মাঝে কি সবজি টবজি খেলাম আর একদিন ডিম রান্না করলাম তো ওই জন্য আজকে একটুখানি মাছ নিয়ে আসলাম আর সাথে এই যে দুয়াটি শাক রিয়া শাকটা বেছে এখন আমাকে ধুয়ে দিচ্ছে ওর শাক বাছা শাক ধোয়াটা হয়ে গেলে তারপরে আমি নামবো হচ্ছে মাছটা ধুয়ে নিতে তো ও আমাকে বলেছিল যে মাছটা আমি ধুয়ে দিই তা আমি বললাম যে না আমিই ধুই ওর আবার অভ্যাস নেই মাছ ধোয়ার তো তো ও একটুখানি মানে কেমন যেন ও করে তো আমি বললাম যে থাক আমি না হয় ধুয়ে নিই তো আমাকে শাকটা ধুয়ে দিল তো আমি বললাম যে তুমি না হয় কাটতে থাকো আমি ততক্ষণে মাছটা গিয়ে ধুয়ে নিয়ে আসি এদিকে মাছ এনেছি দেখে রিয়ার বাবা আবার বললো যে একটুখানি মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে ভাত খেয়ে তারপরে বেরোবে তো রীতিমতো আমাকে একটুখানি তাড়াহুড়ো করতে লাগলো যে ভাত খেয়ে বেরোবে বলল ওই জন্য তো এদিকে দেখো রিয়া আমাকে শাকটা কুচিয়ে দিচ্ছে আর ওইদিকে আমি হচ্ছে কড়াই বসিয়েছি ভাতটা আগেই হয়েছিল সেই জন্য তোমাদেরকে আজকে আর দেখানো হয়নি ভাতটা হয়ে থাকলে মনে করো অনেকটা কাজ এগিয়ে থাকে যদি একটুখানি কখনও তাড়াহুড়োও লাগে একটুখানি কিছু করলেই মনে করো খাওয়া হয়ে যায় তো এদিকে দেখো বললাম তোমাদের যে কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর হচ্ছে রসুন এই যে কাঁচা লঙ্কা ফোড়নে শাক বসাবো এটা হচ্ছে ঢেঁকির শাক অনেকেই তোমরা এর আগের ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম কমেন্টের মাধ্যমে তোমরা বলেছিলে যে এই শাকটা নাকি তোমরা কখনো দেখো বা তোমাদের ওই দিকে নাকি পাওয়া যায় না আমি শুধু বলবো পাওয়া না গেলে তো কিছু করার নেই যদি শাকটা পাওয়া যায় তবে একদিন অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখো এইভাবে করে তারপরে কেমন লাগে না লাগে সেটা তোমাদের কাকিমাকে তোমরা জানিও কেমন যদি চোখের সামনে পড়ে তাহলে নিতে ভুলো না কিন্তু কেমন তো এই যে শাকটা বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই তো আমি মাছটা নুন আর এই যে হলুদ দিয়ে মাখতে শুরু করলাম তো মা মেখে ভাজা বসাবো তো একটা একটা করে আবার ভাজবো না তাহলে আবার মানে করা সময়টা বেকার যাবে আমার তো এই যে একবারেই ভাজা বসিয়ে দিচ্ছি দিয়ে ওইদিকে আবার রিয়ার বাবা বসে আছে তো রিয়ার আমি গল্প করছিলাম যে বাবা যদি এই সময় ফোন চলে আসে তাহলে তো বাবাকে আর খেতে দিতে পারবো না বাবা তো তাহলে বেরিয়ে যাবে তো কেউ যেন এই মুহূর্তে ফোন না করে এই হচ্ছে কথা তো জাগে এই যে শাকটাও হয়ে আসলো আর ওইদিকে দেখো একটু একটা মাছ তুলে রেখেছি কারণ কি বলতো তারা হুড়ো করে ওই মাছটা আমি ভেজেছিলাম রিয়ার বাবাকে দেওয়ার জন্য তারপরে দেখলাম যে না বসেই আছে তৈরি এখনও হয়নি তো মাছটা ভাজতেই থাকলাম যে শাকটাও ততক্ষণে হয়ে যাক তো এই যে মাছ ভাজাগুলো হয়ে গেল তুলে নিচ্ছি এক এক করে এই দেখো মাছ ভাজা হয়েও গেছে আরও দু পিস আছে মাছ মাছ ভাজা তবে আমি আগে রিয়ার বাবাকে খেতে দেই তারপরে না হয় আরও বাকি দু পিস মাছ ভাজবো সাত পিস মাছ এনেছিলাম তো তার মধ্যে থেকে রিয়া আর রিয়ার বাবাকেই যে এক পিস করে ভেজে দিলাম আর থাকলো বা হচ্ছে পাঁচ পিস সেই পাঁচ পিস মাছের ঝোল করব রাতের বেলা রিয়ার বাবা তো আর খাবে না হুম তো ওই জন্য সকালবেলা তাকে আবার দিলাম ওই পাঁচ পিস দিয়ে আমরা দুবেলা চালিয়ে নেব ময়লার গাড়ি এসেছে এই যে আমি যাচ্ছি এখন ময়লাটা ঢেলে দিয়ে আসতে ভর্তি করে

মাটি টানা কিন্তু কম কষ্টের নয় বলো তো আমার এই দুই ছেলে মিলে এনে দিল আমাকে মাটিগুলো এবার এই মাটিগুলোর ব্যবস্থা আমাকে করতে হবে ওদেরকে বললাম একটুখানি বস ঠান্ডা হওয়া তারপরে না হয় যা একটুখানি শরবত করে দিই খা তো ওরা খেতে চাইলো না মানে ওই যে আরেক আরেকজন যে ছেলে ছিল ওকে বললাম ও খেতে চাইলো না চলে গেল তো রিয়ার এই বিছানা চাদরটা বেশ কয়েকদিন থেকেই তুলে রেখেছিল ময়লা হয়েছিল কুয়ার অবস্থা দেখছো জল নিচে মাটি দেখা যাচ্ছে বালি দেখা যাচ্ছে রিয়াকে আমি বললাম যে যে কয়দিন পারো ধোয়ার দরকার নেই রেখে দাও কারণ জলের অভাব আছে তো বেশ মনে করো চার পাঁচ দিন পরে এই চাদরটাও ধুয়ে নিচ্ছে কারণ ওর হচ্ছে বিছানার চাদর দুটো তো এখন যেটা পেতেছে সেটাও আবার ময়লা হয়ে এসেছে তাহলে এটা না ধুলেই এখন নয় তো সেই জন্য আজকে ধুয়ে নিলো এবারে এটাকে পেতে ওই ওটা আছে যে ওটাকে তুলবে ওটাকেও আমি আবার বলবো দু একদিন দেরি করে করে ধুতে একটুখানি বৃষ্টিটা বাড়লে বাড়েই কুয়ার জলটা একটুখানি বাড়বে একজন দিদিভাই বলেছিলে আমার নামটা মনে নেই ঠিক যে ওই কর্পোরেশনের যে জলটা আসে সেই জলটা তোমরা কুয়োতে ফেলতে পারো আসলে প্রথম প্রথম দিকে না ফেলানো হতো তারপর ওই যে ওখান থেকে লোক এসেছিল এসে যখন দেখেছে তখন হলো মানে বলেছিল যে এটা করা উচিত নয় এটা হচ্ছে আইন বিরোধী কাজ মানুষে খেতে পাচ্ছে না আপনারা কুয়ায় ফেলছেন এইভাবে তো এরকম করে বলে গেছিলেন তারপর থেকে আর কুবোয় কিন্তু ফেলি না শুধু এখন বৃষ্টির অপেক্ষা ছাড়া আর কিছুই আমাদের হাতে নেই বৃষ্টি যদি আসে তাহলেই জলটা বাড়বে তো এই হচ্ছে কথা তো এই যে মশলাটা বেটে নিলাম আমি গোটা জিরে না জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বেটে নিলাম আর হচ্ছে ঝোল করব হচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে তো তিন তরকারির ঝোল নাকি আবার খেতে হয় না তো সেই জন্য হাতের কাছে পটল ছিল তো একটা পটল আবার কেটে দিলাম এটা মায়ের কাছে শুনতাম যে তিন তরকারি কখনো খেতে হয় না তোমরা যারা জানো না অনেকেই হয়তো জানো যারা জানো না তাদেরকে আমি বলবো যে যদি এরকম কখনো গুনে দেখবে তিন তরকারি হয় হাতের কাছে যেটাই পাবে সেটাই একটুখানি কেটে দিয়ে দেবে তো এই হচ্ছে কথা তো এই যে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম আলু বেগুন আর ডাটা দিয়ে মাছের ঝোল করব আজকে আর সাথে ওই যে বললাম একটা পটল দিয়েছি আর এই যে এখন ভেজে নেব সুন্দর করে নুন দিয়েছি আর এই যে হলুদ দিয়ে ভাজব ভাজাটা হয়ে গেলে তারপরে এই যে মশলাটা দিয়ে নিলাম এই এই গুঁড়োটা না বেটে যদি আমি একটুখানি গোটা জিরেই বাড়তাম তাহলে কিন্তু আরও ভালো হতো কিন্তু ওই যে সময় লাগবে অনেকটা আবার ওই যে বুকে ব্যথাও সেই জন্যে আর পারলাম না গো সমস্ত সবজিগুলোকে আর মশলাগুলোকে ভেজে নিলাম নিয়ে এবারে এই যে জল দিয়ে দিলাম জলটা একটুখানি ফুটলেই এই যে মাছগুলো দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি জানো রিয়া কোনো কাজে বাইরে ছিল ওই জন্য একটু লবণ কম হয়েছে দিয়ে দিলাম একটুখানি লবণ ঝোলটা ফুটলেই নামিয়ে নিলেই আজকের মতো আমার রান্না শেষ শাক আর মাছের ঝোল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া তো এই দেখো মাছের ঝোল আমার হয়েও গেছে কিছুক্ষণ পরেই ভিডিওটা করা হয়েছে মাছের ঝোলের ওপরে সর পড়ে গেছে কেমন তারপরে এই যে বাইরের কাজ এবারে রান্নাঘরের কাজ তো মোটামুটি শেষ মানে রান্নাটা শেষ রিয়াকে দিলাম বাসনগুলো মাজতে গতকালকে তো আমি নিয়ে বসেছিলাম আজকে আবার ও বসেছে ওই দিকে আমি আবার গ্যাস মোছা আর রান্নাঘর মোছাটা আমি করে নেব তো এই যে বাসন মাজাগুলো হয়ে ও একে একে মেজে নিচ্ছে অল্প অল্প করে না হলে আবার সাদা হয়ে যায় এই যে এক ঝুড়ি বাসন রেয়ার মাজা হয়ে গেল আর ওইদিকে আমি এবারে একটুখানি জলের মধ্যে সার্ফ মিশিয়ে নিয়েছি কারণ এই যে রান্নাঘরটা না ভীষণ তেল চিটে হয় সেটা পাড়া দিতে ভালোও লাগে না ওই জন্য একটুখানি সার্ফ দিয়ে তারপরে আমি রান্নাঘরটা মুছি তো এই যে মুছে নিলেই মনে করো রান্নাঘরের কাজ আমার শেষ এবারে কে কখন আসে তখন আবার তার জন্য তৈরি থাকতে হবে যে আবার খেতে দিতে হবে রিয়ার বাবাকে নিয়ে আর চিন্তা নেই আজকে মানে দুপুরবেলায় তো আর খাবে না আসে আর থাকলো বাকি ছেলে আজকে তো রবিবার কখন আসে আমি বলতে পারছি না ওই মাটি রেখে ওই ছেলের সাথেই গেছে একটুখানি ঘুর ঘুরতে টুরতে হয়তো এই পাড়াতেই আছে হয়তো এই রাস্তায় ওই রাস্তায় তো কখন আসে বা তো আমি আমার কাজগুলো করতে থাকি এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখছো পাতাগুলো কিন্তু ওই সাদা ফুল গাছের একের পর এক পড়েই যাচ্ছে তবে আগের থেকে একটুখানি সুস্থ হয়েছে আমি বুঝতে পারছি তাতে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে যে ও হয়তো কষ্ট থেকে একটুখানি রেহাই পাচ্ছে ধীরে ধীরে তো এই যে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে আরও কাজ আছে ওই যে মাটিগুলো ওইগুলো কি করব আমি তো রান্নাঘরে ছড়িয়ে দেব কিন্তু করেছি আমি একটা ভুল কাজ জানো ওই যে মাটিগুলোকে তোমরা দেখতে পাবে দাঁড়াও একটুখানি এই যে পাতাগুলোকে জায়গা মতো তুলে দিলাম দিয়ে আজকে আর ফেললাম না বাইরে কারণ এই যে মাটির কাজগুলো করব আমি তো দেখেছ কি সুন্দর কালো মাটি এদিকে পাওয়া কিন্তু ভীষণ মুশকিল জানো তো এই যে ঢেলে নিলাম একে একে তো রিয়া বলছে যে তুমি একা একা টানাটানি করো না দাঁড়াও আমি আসছি তাই বললাম ঠিক আছে আসো তো এই যে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে এখন এগুলোর উপরে সুন্দর করে পাড়িয়ে পাড়িয়ে মাটিগুলোকে বসাতে হবে বসানোর পরে তারপরে এগুলোকে লেপে লেপে ঠিক করতে হবে এই ভিটিটা রিয়া সাহায্য করাতে আমার ভালোই হলো মাটিগুলোকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিতে পারছি না হলে পারতাম না আমি তো এই যে মা মেয়েতে শুরু করলাম মাটির কাজ রান্নাঘরের কাজ একটা ঘর বলো বা যে কোনো কিছুই একটা তৈরি করতে দেখবে কতখানি পরিশ্রম কতখানি কি বলবো সময় তার পেছনে দিতে হয় তাই না এই যে ঘরটা আমি একটু একটু করে করে তুলছি আগামী দিনে এই ঘরটাও দেখতেও সুন্দর হবে তারপরে আমার কাজেও কত লাগবে তাই না উনুনটা কোন দিকে বসাবো সেটা নিয়ে সাথে বলছিলাম তো আগে তো আমার উনুনটা দক্ষিণ দিকে ছিল না না উত্তর দিকে ছিল তো উত্তর দিকে তো দিতে হয় না তো দেখি এখন কোন দিকে বসাই হুম সেটা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে এই যে মাটিগুলোকে ছড়িয়ে দিলাম এগুলোকে পরে আমাকে আবার তুলতে হবে জানো সেটা তোমরা হয়তো আগামীকালের ভিডিওতে দেখতে পাবে কারণ এখানে অন্য আবার আরেকটু ব্যবস্থা করা করা হবে মানে মা একটুখানি উঁচু করার ব্যবস্থা করা হবে তো মাটিগুলোকে এইভাবে পেতে রাখলে হবে না দেখি এখন কি করা যায় আমি হয়তো ভুলই করে ফেললাম জানো মাটিগুলোকে ঝেড়ে দিয়ে আসলে ছেলে তো আমাকে কিছু বলে যায়নি ওইভাবে রেখেই চলে গেছিলো তো সেই জন্য আমি আবার এইভাবে করে দিয়ে দিলাম পরে এসে বলছে বেকার দিলা আমি ওটার জন্য অন্য কিছু চিন্তা ভাবনা করে রেখেছিলাম তো দেখি এখন ছেলে কি করে না করে বস্তা দিয়ে এইভাবে ঢেকে দিলাম কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর বৃষ্টি যদি পড়ে তাহলে মাটিগুলো এত কষ্ট করে নিয়ে আসলো ধুয়ে যাবে ওই জন্য তারপরে দেখো রিয়ার চান টান হয়ে গেছে এবারে ফুল তুলতে চলে এসেছে ফুল টুল তুলে ও পুজো দিবে তারপরে আমি যাবো ওইদিকে আবার চান করতে ছেলে এখনও আসেনি বললাম না আজকে রবিবার তো আজকে আমরা তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করেছিলাম জানো মানে ও দেরি করে এসেছিল মানে তাতে আমাদের সঙ্গেই ওর খেতে হয়েছিল কারণ আস্তে আস্তে রিয়ার পুজো দেওয়ার সময় হয়ে গেছিল তো আজকে তো আর কাজের চাপ নেই ওই জন্য বললাম যে তাহলে একটু অপেক্ষা কর এক ফুল তুলে নিল রিয়া নিয়েই যে সুন্দর করে সিংহাসন ভর্তি করে পুজো দিয়েছে আমার সিংহাসনটা তো ছোটো সেটাও আবার কিন্তু আমার ছোট দিয়ে দেওয়া এটা কি আগে বলেছিলাম তোমাদের আমার ঠিক মনে পড়ছে না এই যে ঠাকুরের সিংহাসনটা দেখো এটা কিন্তু আমার ছোট দিয়ে আমাকে দিয়েছিল মনে পড়ছে না বলেছে কি না রিয়া পুজো টুজো দিয়ে পোষা টোষাদ সমস্ত তুলে টুলে দিয়েছে তারপরে আমি আসলাম এসে এই যে আমার যেটুকুনি করার আমি মানে এটা তো আন্নিকটা একটা রোজি করে থাকি তো সেটা করে নিচ্ছি আর তারপরে দেখো এই যে চলে আসলাম খেতে ওই পাশে ছেলেকেও দিয়েছি হুম তো ওকে জিজ্ঞেস করলাম আর কিছু লাগবে কিনা তো বলছে না লাগবে না তোমরা খাও তারপরে আমি আর ইয়াও খেতে বসলাম ওইদিকে খেতে বসতে বসতে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি চলে আসলো তারপরে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে আসার কথা আছে আজকে এসেছিল জানো যে না এসে যে অমনি কারেন্টটা গেল চলে আমাদের এখানে রোজ এখন এক ঘন্টা করে কারেন্ট চলে যাচ্ছে জানো তো হুম তো কি করি আর বলো তারপরে আর ভিডিও টিডিও কিছু করা হয়নি এসে ওই পাখা হাওয়া খেতে খেতে চলে গেল এই যে সেদিন দুধের প্যাকেটটা নিয়ে আসলো তো আজকে ছেলে বেশ লম্বা ঘুম দিয়েছে দুপুরবেলায় জানো তারপরে বলছে আজকে দুধ চা খাবো লাল চা আর খেতে চাইলো না তারপরে যে রিয়া দুধ চা বসিয়েছে বৃষ্টির কারণে আজকে তোমাদেরকে জল ভরা বা সন্ধ্যা পুজো টুজো দেওয়া কিছুই দেখানো হয়নি হুম তো এই ওই জন্যে একেবারে সন্ধ্যা চায়ের সাথে চলে আসলাম রিয়ার বাবা লাল চা খেয়ে বেরিয়ে গেছে চিনি ছাড়া অবশ্যই আর এখন এই যে আমি রিয়া আর বিগি তিনজনে মিলে একটুখানি দুধ চা খাবো তো এই যে হয়েও গেল চাটা এবার এই যে চাটা ছেঁকে নিচ্ছে তারপরে সেরকম কাজ নেই অপেক্ষা করছিলাম যে মেয়ে আসবে মেয়ে আসবে করে মেয়েটা যাও আসলো মানে ওরা বাড়িতেও ঢুকতে পারেনি আধা রাস্তাতেই ছিল তখনই কারেন্টটা চলে গেল। আর এই গরমে কি অবস্থা ভাবো তারপরে ঘরে না বসে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম সবাই মিলে ঘরে থাকা যাচ্ছে না গরমে আর বৃষ্টিটা তো খুব একটা বেশি হয়নি অল্পই হয়েছে সেই জন্য হয়েছে কি গরমটা আরও বেশি বেড়েছে পরে রাতের দিকে আবার কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল একেবারে ঝড়ের মতো তো এই যে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে অনেক দিন পরে আজকে ছেলে বিকালবেলায় ঘুমিয়েছে একটু সুযোগ পেয়েছে এই যে উঠে চা নিয়ে বসলো ওই দিকে আমরাও খেলাম তারপরে একেবারে রাতের বেলায় চলে আসলাম রুটি করেছিলাম সেটাও তোমাদের দেখানো হয়নি আর এই যে রুটি সোনা মোনাদের জন্য নিয়ে আসলাম আর দেখো কিভাবে ধরে ধরে আসছে ওরা আমরা শুধু দেখি ওরা নোংরা করে বাড়ির ভেতরে এসে ওই যে কি বলবো পটি করে হ্যাঁ আমরা এগুলোই দেখি আর ওদের উপরে কিন্তু রাগ করি কিন্তু ওরা যে এই যে আমাদের এত সাহায্য করে আমাদের পাহারা দেয় সব থেকে বড় যেটা সেটা আমরা কিন্তু ভুলে যাই তাই না হ্যাঁ সেটাও আমাদের মনে রাখা উচিত তো ওদেরকে খেতে টেতে দিলে আমি একটা মানসিক শান্তি পাই যেটা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কখনো তো যাকে চলে আসলাম রিয়ার বাবাও চলে এসেছে এখন প্রায় অনেকটাই রাত তো খেতে দিয়েছি আর এদিকে আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি না হলে ওইভাবেই শুয়ে পড়বে আর মশারি আমাকে টাঙাতে দেবে না তোমরা ভাবছো যে এত গরমেও কাকিমা মশারি টাঙাচ্ছে মশার অত্যাচারে থাকা যায় না গো তাহলে আজকের ভিডিওটা মশারি টাঙাতে টাঙাতেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যেভাবে আমার পাশে আছো সেইভাবেই পাশে থেকো চলো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি কেমন